এবার বিএমপিকে কাদেরের 36 দিনের আল্টিমেটাম, অস্ত্র নিয়ে এলে ভেঙে দেওয়া হবে যেমন কুকুর তেমন মুকুর, বললেন তিনি। বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে সরকারকে বিএনপির 48 ঘন্টার আল্টিমেটাম ঘোষণা করার পরের দিন পাল্টা আল্টিমেটাম এল ক্ষমতাসীন দলের পক্ষ থেকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে সংশোধন হতে 36 দিন সময় বেঁধে দিয়েছেন। সোমবার বিকেলে উত্তরায় আজিমপুরের ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এই আল্টিমেটাম দেন। দেশের সব সংকট শীঘ্রই কেটে যাবে বলেও দলের নেতাকর্মীদের আশ্বাস দেন কাদের। আওয়ামী লীগের নেতা বলেন, 36 দিনের আল্টিমেটামে বিএনপি যদি সংশোধন না হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের অপরাজনীতির কালো হাত ভেঙে দেওয়া হবে, বিএনপির আগুন নিয়ে এলে তাদের হাত পুড়িয়ে দেওয়া হবে জানিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, অস্ত্র নিয়ে এলে অস্ত্র ভেঙে দেওয়া হবে যেমন কুকুর তেমন মুকুর। বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির জন্য 36 ঘন্টার আল্টিমেটাম দেওয়ার কোনো মুখ তারা তো 36 মিনিটও একটি আন্দোলন করতে পারেনি। বিএনপির কোমর হাঁটু সব ভেঙে গেছে মন্তব্য করে আওয়ামী লীগের নেতা বলেন, আওয়ামী লীগ জনগণের ওপর ভর করলেও বিএনপির ভর করেছে ভিসা নীতির ওপর। বিএনপি নির্বাচন ছাড়া নাশকতা করে জনগণের অশান্তি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ আর পাবে না। নির্বাচনে না এলে বিএনপির খেলা আগেই হেরে যাবে। বিএনপির নেতায় নিষেধাজ্ঞা পড়লে লন্ডনে পড়ে আছে জানিয়ে কাদের বলেন, কারো নিষেধাজ্ঞা পরোয়া করে না আওয়ামী লীগ, বাংলাদেশে স্বাধীন করা হয়েছে কারো নিষেধাজ্ঞা ভয় করার জন্য নয়। কারো নিষেধাজ্ঞা নয়, আওয়ামী লীগ পরোয়া করে জনগণকে, কারো খদ্দারিতায় এদেশের গণতন্ত্র চলবে না।